আসসালামু আলাইকুম, আমি আমিন সানজিদা, জান্নাত হ্যান্ডিক্রাফট আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে আমি আপনাদেরকে এই হ্যান্ড পার্সটি তৈরি করে দেখাবো। তো তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চলুন দেখে নিই এই হ্যান্ড পার্সটি তৈরি করতে আমার কী কী উপকরণ লাগছে। এই হ্যান্ড পার্সটি তৈরি করতে আমি নিয়েছি লাল মুক্তাপুঁতি 8 নাম্বার 100 গ্রাম, লাউ পুঁতি নিয়েছি সাদা কালার লাগবে 50 গ্রাম, আর নিয়েছি 50 নাম্বার রক সুতা। প্রথমে আমি একটি রক সুতা কেটে নিয়েছি ছোট করে, এখানে একটি 6 ফুল করব। এই জন্য বামে সুতার মধ্যে 6টি পুঁতি দিয়ে নিতে হবে। দেখুন আমি 6টি পুঁতি দিয়ে নিয়েছি। এখন এখানে ভালো করে 2টি গিট দিয়ে নিতে হবে, খুব ভালো করে টাইট করে 2টি গিট দিয়ে নেব। এরপর বাকি রক সুতাটা পুঁতির ভেতর দিয়ে ঢুকিয়ে নেব। কিছু পুঁতির ভিতর দিয়ে এভাবে ঢুকিয়ে নিয়ে তারপর এটাকে কেটে নিব। দেখুন 6 একটি ফুল হয়ে গেল। এভাবে করে আমি মোট 48টি 6 ফুল করে নিব 2টি পাটের জন্য, একটি পাটে 24টি, আবার আরেকটি পাটের জন্য 24টি। আমি ফুল কতগুলো করে নিয়েছি আগে। এখন আমি আরেকটি রক সুতা কেটে নিয়েছি, এবার একটি 6 ফুল থেকে একটি রক সুতা ঢুকিয়ে নিয়ে 3 নাম্বার ফুলের মধ্যে নিয়ে যেতে হবে, মানে 3 নাম্বার পুঁতিটির মধ্যে নিতে হবে ঘুরিয়ে। দেখুন ঠিক এরকম হবে, 3 নাম্বার 3 নাম্বার পুঁতির মাঝখানে থাকবে। এবার 2টি রক মাথা সমান করে একটি লাউ পুঁতি দিয়ে নিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিভাবে দিয়েছি আমি। এবার আবার একটি ফুল নিতে হবে, 6 ফুলে আবারও 3 নাম্বার পুঁতিটির মধ্যে নিতে হবে ডানে রক সুতাটাকে। আবার বামে রক সুতাটাকেও 3 নাম্বার পুঁতিটির মধ্যে মাঝখানে নিয়ে যেতে হবে। আবার এখন এখানে একটি লাউ পুঁতি অ্যাড করতে হবে। দেখুন আমি 2টি ফুল অ্যাড করেছি, আবার একটি লাউ পুঁতি, আবার একটি 6 ফুল অ্যাড করে নিব 3 নাম্বার পুঁতিটির মধ্যে। ডানে রক সুতাটাকে এভাবে করে 3 নাম্বার পুঁতিটির মধ্যে নিয়ে আসতে হবে। আবার বামের রক সুতাটাকেও 3 নাম্বার পুঁতিটির মধ্যে নিয়ে আসতে হবে। দেখুন আমি নিয়ে এসেছি, এভাবে করে মোট আমি 5টি ফুল এখানে অ্যাড করে নিব, সরি হ্যাঁ
দেখুন আমি পাঁচটি ফুল অ্যাড করে নিয়েছি। এখন এখানে আমি দুটি গিট দিয়ে নেব ভালো করে। ভালো করে গিট দিয়ে বাকি রক্ষসূত্রটা কিছু পুঁতির মধ্যে ঢুকিয়ে নিয়ে তারপর কেটে নিতে হবে। এবার আমি কেচি দিয়ে কেটে নিব। দেখুন আমি কেটে নিয়েছি, আমার পাঁচটি ফুল অ্যাড করা হয়ে গেছে। এভাবে করে আমি ছয়টি ফুল অ্যাড করেছি, সাতটি, আবার ছয়টি। দেখুন প্রথমে পাঁচটি, তারপর ছয়টি, তারপর সাতটি, আবার ছয়টি। এভাবে করে আমি ফুল অ্যাড করে নিয়েছি। এভাবে করে এখন আমি জয়েন করব। প্রথমে পাঁচটি তারপরে ছয়টি ফুল জয়েন করে নিতে হবে। পাঁচটি ফুল এখন আমি এভাবে করে নিয়ে ছয়টি ফুলের সাথে জয়েন করে নেব। এখন একটি রক সুতা আমি কেটে নিয়েছি, তিন নাম্বার ফুলের মাঝখানে রক সুতাটাকে অ্যাড করে নিতে হবে। দেখুন তিন নাম্বার ফুলের মাঝখানে আমি রক সুতাটাকে অ্যাড করে নিয়েছি। এবার একটি লাভ পুঁতি দিচ্ছি যার মোটা অংশটি থাকবে আগে। এবার এপাশের থেকেও এক দুই দুই নাম্বার ফুলে আমি রক্ষসূতাটাকে ঢুকিয়ে নেব, মানে দুই নাম্বার পুঁতির মধ্যে রক্ষসূতাটাকে দিয়ে নিতে হবে। এখন আরেকটি লাউ পুঁতি নেব যার চিকন অংশটি আগে থাকবে। এবার ওপাশ থেকে দুই নাম্বার পুঁতিটির মধ্যে আমি রক্ষসূতাটাকে ঢুকিয়ে নেব। দেখুন আমার একটি ফুল অ্যাড হয়ে গেছে। দোনোটা লাভ পুঁতি কিন্তু একই দিকে আছে। আবার আমি লাভ পুঁতির মোটা অংশটি দিব আগে। এবার দুই নাম্বার পুঁতিটি মধ্যে রক সুতাটাকে দিয়ে নিব। দেখুন দেখতে পাচ্ছেন আমি কিভাবে পুঁতিগুলো অ্যাড করছি। আবার একটি লাভ পুঁতি দিলাম, আবার ওই পাশ থেকে দুই নাম্বার পুঁতিটির মধ্যে রক সুতাটাকে ঢুকিয়ে নেব। দেখুন আমার দুইটি ফুল অ্যাড হয়ে গেল। আবার একটি লাভ পুঁতি দিচ্ছি যা মোটা অংশটি আগে থাকবে। আবার দুই নাম্বার পুঁতিটির মধ্যে দিয়ে রক সুতাটাকে ঢুকিয়ে নিতে হবে। আর এভাবে করে আমি এ পর্যন্ত করে নিব। দেখুন আমি এ পর্যন্ত করে নিয়েছি একই নিয়মে। এখন লাস্টে পুঁতির মধ্যে একটি লাভ পুঁতি দিয়ে নিচ্ছি যার চিকন অংশটি থাকবে আগে। এবার প্রথম পুঁতিটি বাদ দিয়ে দ্বিতীয় পুঁতিটির মধ্য দিয়ে রক্ষসূতাটাকে ঢুকিয়ে নিয়ে তিন নাম্বার পুঁতিটির মাঝখানে নিয়ে যেতে হবে। দেখুন আমি তিন নাম্বার পুঁতিটির মাঝখানে রক সুতাটাকে নিয়ে এসেছি। এখন আমি পাঁচের ফুল আর ছয়ের ফুল অ্যাড করে নিলাম। এবার সাতের ফুলটি অ্যাড করব, সাতের ফুলের লাইনটি। চিকন অংশটি রক সুতা যেভাবে থাকবে এভাবে লাইনটি বরাবর করতে হবে। আবার একটি লাভ পুঁতি দিয়ে নিব যার চিকন অংশটি আবার আগে থাকবে। এবার এখান থেকে দুই নাম্বার লাভ পুঁতি মুক্তা পুঁতিটির মধ্যে রক সুতাটাকে
ঢুকিয়ে নিতে হবে। এবার লাউ কুটিটির মধ্যেও রস সুতাটাকে ঢুকিয়ে নিতে হবে। দেখুন আমি লাউ পুঁতিটির মধ্যে রক্তটাকে নিয়ে নিয়েছি। তারপরের যে পুঁতিটি আছে তারপরের পুঁতিটির মধ্যেও রক্তটাকে নিতে হবে। এখানে দুইটি পুঁতি কমন নিয়ে নিই, তিনটি পুঁতি কমন নিয়ে নিতে হবে। আবার একটি লাউ পুঁতি দিব যার মোটা অংশটি থাকবে আগে। এখন তারপরের ফুল থেকে একটি পুঁতি কমন নিব, তারপর লাউ পুঁতিটির মধ্য দিয়ে নিব। এরপর তারপরের যে পুঁতিটি আছে তারপরের পুঁতিটির মধ্যেও রস সুতাটাকে নিয়ে নিতে হবে। এবার আরেকটি লাউ পুঁতি দিয়ে অপর পাশে পুঁতিটি দিয়ে লাউ পুঁতিটি দিয়ে তিন নাম্বার পুঁতিটির মধ্যে নিয়ে আসতে হবে, মানে তিন পুঁতি কমন নিতে হবে এখান থেকে। দেখুন আমি তিনটি পুঁতির মধ্যে রস সুতাটাকে দিয়ে নিয়েছি, মানে তিন পুঁতি কমন হয়েছে। এখন আর একটি লাউ পুঁতি দিয়ে নিব, আরেকটি লাউ পুঁতি দিয়ে ওই পাশ থেকেও তিন পুঁতির মধ্যে নিয়ে তারপর কাজটি সম্পূর্ণ শেষ করতে হবে। একইভাবে আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি কীভাবে লাউ পুঁতিগুলো অ্যাড করছি। তিন পুঁতি কমন নিয়ে তারপর লাউ পুঁতিগুলো অ্যাড করতে হবে। দেখুন আমি অ্যাড করে নিয়েছি, প্রথমে 5, 6 তারপর 7। এবার আমি ছয়ের ফুলটি অ্যাড করব, ছয় ফুলের লাইনটি। আবার সে একইভাবে একটি রক সুতা অ্যাড করে নিয়েছি আমি এখান থেকে তিন নাম্বার পুঁতিটি মাঝখানে। আবার একটি লাউ পুঁতি নিব, তারপর অপর পাশের পুঁতি থেকে দুই নাম্বার পুঁতিটির মধ্যে আমি রক সুতাটাকে নিয়ে নিব। দেখুন মাঝখান বরাবর যে দুই নাম্বার পুঁতিটি আছে এই পুঁতিটির মধ্যে আমি রক সুতাটাকে নিয়ে নিয়েছি। এখন আবার একটি লাউ পুঁতি দিব, আবার এ পাশ থেকেও দুই নাম্বার পুঁতিটির মধ্যে রক সুতাটাকে দিয়ে নিতে হবে। দেখুন 1, 2 দুই নাম্বার পুঁতিটি লাউ পুঁতি বাদ দিয়ে 1, 2 দুই নাম্বার পুঁতিটির মধ্যে রক সুতাটাকে ঢুকিয়ে নিতে হবে। দেখুন ফুলটি অ্যাড হয়ে গেল। আবার একটি লাউ পুঁতি দিব, আবার অপর পাশে দুই নাম্বার পুঁতিটির মধ্যে রক সুতাটাকে ঢুকিয়ে নিয়ে লাউ পুঁতিটি অ্যাড করে নিব। দেখুন আমার পুঁতি অ্যাড হয়ে গেছে। আবার একটি লাউ পুঁতি নিচ্ছি, আবার এ পাশের ফুলটি থেকে দুই নাম্বার পুঁতিটির মধ্যে রক সুতাটাকে ঢুকিয়ে নেব। নিয়মটা কিন্তু একইভাবে, সবগুলো একইভাবে জয়েন করে নিতে হবে। আর এভাবে করে আমি সম্পূর্ণটা জয়েন করে নেব। দেখুন আমি সম্পূর্ণটা জয়েন করে নিয়েছি। আর লাইন শেষে অবশ্যই গিট দিয়ে নেবেন। গিট দিয়ে বাকি রক সুতাটা আমি কিছু পুঁতির ভিতর দিয়ে ঢুকিয়ে নিয়ে কেটে নিয়েছি। এখন যে আমি পাঁচের ফুলটি করেছিলাম সে পাঁচের ফুলটি ওপরের দিকে থাকবে আর ছয়ের ফুলটি কিন্তু নিচের দিকে। আমার পাঁচের ফুল লাইনটি কিন্তু এখন উপরে, ছয়ের লাইনটি নিচে। এখন এই দুটাকে জয়েন করতে হবে, দোনো পার্টটাকে।
এভাবে আমি কর্ণাকর্ণি করে দুইটা পাশ করে নিলাম। এখন এখান থেকে যে ছড় ফুলে প্রথম যে ছড় ফুলটি আছে সেই প্রথম ছড় ফুল থেকে একটি পুঁতি মাঝখান বরাবর আমি রক সুতাটাকে অ্যাড করে নিব। দেখুন তিন নাম্বার পুঁতির মাঝখান বরাবর, দেখুন আমি ছয় লাইন পাঁচের লাইনে তিন নাম্বার পুঁতির মাঝখান বরাবর রক সুতাটাকে অ্যাড করে নিয়েছি। এখন এখানে একটি লাউ পুঁতি দিতে হবে। তারপর অপর পাশে যে ছয় ফুলটি আছে অপর পাশের ছয় ফুলে মাঝখান বরাবর পুঁতিটি দিয়ে নিতে হবে। আবার একটি লাউ পুঁতি নিতে হবে। এরপর অপর পাশে দুই নাম্বার পুঁতিটি, দেখুন দুই নাম্বার পুঁতিটির মধ্যে রক সুতাটাকে ঢুকিয়ে নিতে হবে। এখান থেকে তিনটি পুঁতি কমন নিয়ে আমি অপর লাইনে যাব। একটি মুক্তা পুঁতি কমন নিব, একটি লাউ পুঁতি কমন নিব, আবার একটি মুক্তা পুঁতি কমন নিব, মোট তিনটি পুঁতি কমন নিতে হবে। লাউ পুঁতি আবার মুক্তা পুঁতি, দেখুন তিনটি পুঁতি আমি কমন নিয়ে নিচ্ছি। এখন এখানে আবার একটি লাউ পুঁতি দিয়ে নিতে হবে। তারপর অপর পাশে দুই নাম্বার পুঁতির মধ্যে রক সুতাটাকে ঢুকিয়ে নিতে হবে। দেখুন আমি অপর পাশে দুই নাম্বার রক সুতার মধ্যে ঢুকিয়ে নিয়েছি পুঁতির মধ্যে। এবার আর একটি লাউ পুঁতি দিব। আরেকটি লাউ পুঁতি দিয়ে সে আগের নিয়মে তিনটি পুঁতি কমন নিতে হবে। তিন পুঁতি কমন নিয়ে আবার একটি লাউ পুঁতি অ্যাড করে নিতে হবে। আবার এখানে লাউ পুঁতি অ্যাড করে নিতে হবে। আর এভাবে করেই সম্পূর্ণটা জয়েন করতে হবে। পাঁচের লাইনটি কিন্তু উপরের দিকে থাকবে, ছয় লাইনটি কিন্তু নিচের দিকে। দেখুন আমি সম্পূর্ণটা জয়েন করে নিয়েছি। আমি যে পাঁচের লাইনটি করেছি সেটাই কিন্তু উপরের দিকে, আর ছয় লাইনটি লাস্টে সেটা কিন্তু নিচের দিকে। এখন কর্নার থেকে আমি একটি লাউ পুঁতির মধ্যে রক সুতাটাকে ঢুকিয়ে নিব। একটি রক সুতা কেটে এবার এখানে একটি চারের ফুল করব। বামে সুতায় একটি লাউ পুঁতি, ডানে সুতায় একটি লাউ পুঁতি, আর একটি মুক্তা পুঁতি দিয়ে এখানে একটি চারের ফুল করে নিব। দেখুন একটি চারের ফুল হয়ে গেছে। আবার একটি চারের ফুল করব, আবারও ডানে সুতায় একটি পুঁতি, বামে সুতায় একটি পুঁতি, আর একটি পুঁতি দিয়ে ক্রস করে আবার একটি চারে ফুল করে নেব। এভাবে করে মোট আমি সাতটি চারের ফুল করব, সাতটি। দেখুন আমি সাতটি চারে ফুল করে নিয়েছি। লাস্টে আট নম্বর চারে ফুলে দুই দিকে দুইটি লাউ পুঁতি দিয়ে নিয়েছি। এবার প্রথম চারে ফুলে যে মুক্তা পুঁতিটি আছে সেই পুঁতিটির মধ্য দিয়ে ডানের রক সুতাটাকে ঢুকিয়ে নিয়ে
এবার এখানে দুইটি গিট দিয়ে দেব ভালো করে। ভালো করে দুই তিনটি গিট দিয়ে নেব। গিট দেওয়ার পর বাকি রক সুতাটা কিছু পুঁতির ভিতর দিয়ে ঢুকিয়ে নিয়ে তারপর কেটে নিতে হবে। দেখুন আমি কিছু পুঁতির ভিতর দিয়ে ঢুকিয়ে নিয়ে কেটে নিয়েছি, সেই সাথে আমার ব্যাগটিও কমপ্লিট হয়ে গেল। আপনারা যদি ব্যাগটি বড় করতে চান তাহলে কিন্তু ফুলগুলা বাড়িয়েও ব্যাগটি বড় করে তৈরি করতে পারবেন, কিন্তু নিয়মটা একই হবে। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজ